চলচ্চিত্রে ফারুক ভাই, যার নাম মিয়া ভাই, চলচ্চিত্রে যখন আসলাম প্রথম, এই মিয়া ভাই প্রত্যেক ছবিতে আমাদেরকে রাখতো আর বলতো, নাদের মিয়া আপনি সবসময় থাকবেন। কারণ আমার একটা বন্ধু ছিল, ওর নাম ছিল নাদের, ওল্ড টাউনে, তো তো মারা গেছে, এখন আপনার নামটা শুনলে নাদের মিয়া ওর কথা খুব মনে পড়ে। ওই সূত্রে আমাকে উনি সবসময় কাছে রাখার চেষ্টা করতেন, শুটিং না থাকলেও উনি ফোন করতেন। হাই বলে একটা ওনার সেক্রেটারি ছিল, অফিস সেক্রেটারি, ওনাকে দিয়ে খবর দিয়ে আমাকে নিয়ে যেতেন, বাসায় হোক আর অফিসে হোক, শুটিং স্পটে হোক, আর যে ছবিতে থাকতে পারতাম সে তো রাখতোই। সব ছবিতে আমাকে আর মঞ্জুর রাহিকে প্রায় সব ছবিতে রাখতো। ওনার ওস্তাদ এইচ আক বোস সাহেব, তখন থেকে আমার সাথে পরিচয়। এইচ আক বোস সাহেবও ফারুক সাহেবকে যখন আনলেন ছবিতে, জল ছবি, তখন থেকে আমাদের পরিচয়। ওল্ড টাউনে একটা জায়গায় বসত, সেই যে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টে আমার সবসময় আড্ডা থাকতো। আর চলচ্চিত্রে এমন কোনো মানুষ নাই যে ফারুক ভাই হাসাইতো, সব মানুষকে সে হাসাইতো, সব মানুষকে উদার মনে, মানে শুটিংয়ে তার নিজস্ব ছবিতে তো খাওয়াইতো মানুষকে, খাওয়ার কোনো কষ্ট দিত না, কনভেন্সের কোনো কষ্ট দিত না, এবং কথাবার্তা যে বিহেভ, যে ভালো ব্যবহার, একজন হিরো হিসাবে এত তখন গ্রেট, মানে চারজন যদি আর্টিস্ট থাকতো হিরো, তার মধ্যে একজন, তিনজন আর্টিস্ট হিরো থাকলে তার মধ্যে একজন, তারপরেও যে ওনার যে ব্যবহার, ছোটো বাচ্চা যেরকম ব্যবহার করে, মায়ের সাথে যেরকম আদর স্নেহ করে, যেরকম ব্যবহার করে বাবার সাথে, ঠিক তেমনি আমাদের চলচ্চিত্রের মানুষের সাথে সুন্দরভাবে ব্যবহার করতেন, এবং খোঁজখবর নিতেন যে আমরা খেয়েছি কি না, বা কোনো অসুবিধা হচ্ছে কি না, বা চলাফেরার কোনো অসুবিধা হচ্ছে কি না, শুটিংয়ে কোনো অসুবিধা হচ্ছে কি না। এই যে হিরোরা শুটিং করে চলে যায়, অন্য অন্য হিরোরা, কিন্তু তার বেলায় একটা ডিফারেন্ট দেখছি আমরা, প্রত্যেকটা ইউনিটের প্রতিটা লোকের, লাইট বয় থেকে আরম্ভ করে ক্যামেরাম্যান পর্যন্ত, প্রত্যেকে একসাথে বসে খাওয়া দাওয়া করতেন। ফারুক ভাইয়ের ইতিহাস অনেক বড়, করুণ ইতিহাস, হাসির ইতিহাস এবং ভালো ইতিহাস। ফারুক ভাই অত্যন্ত মনের মানুষ ছিল, বুঝতে পারছেন না আপনারা দেশবাসী যে মিয়া ভাই কেন ডাকত তাকে। মিয়া ভাই অর্থটা কি, কত আপন যে হলে, কত কাছে হইলে মিয়া ভাই বলে ডাকতেন তাকে। মিয়া ভাই যেরকম ডাকতেন, ঠিক কাজটাও মিয়া ভাইয়ের মতো কাজ করতেন। সর্বশেষ আমার সাথে দেখা FDC-তে, আমাকে ডাইকা গেট থেকে নামলো গাড়ি থেকে, নেমে বললো নাদির মিয়া এদিকে আসেন। আমার তো FDC-তে আসাবতার হবে না, কেন মিয়া ভাই এই কথাটা বললেন, শারীরিক অবস্থা ভালো না, বুঝছেন, যে কোনো সময় এরকম করে ইশারা দিত, সে তো যে কোনো কথাবার্তা বলতো, তার একটা ই ছিল, নেচার ছিল, এই এইটা ছিল, এই যে এইটা করলে আমরা হাসতাম সবাই, তো এরকম করলো। আমি যে কোনো সময় FDC-তে, আর এই লাস্ট কথাটা বললো, চোখে পানি এসে বললাম আমার, যে মনে হয় মিয়া ভাই আল্লাহ তাকে বোধহয় নিয়ে যাবে, তার মনে একটা আগাম দিছে বোধহয়, নাহলে এই কথাটা বলবে কেন আমাকে। তারপর ওকে আসেন, আসে শিল্পী সমিতিতে গেলাম, অনেক শিল্পী ছিল ওর মধ্যে, কয় মিয়া তোমাদেরকে খালি মুখে থাকবো এখানে, কিছু খাওয়াবে না আমাকে, নাকি খালি ভাবো যে আমি অসুখ অসুখ অসুখ, কিছু দাও খাবার, কিছু দাও, অনেক কিছু এনে দিল, কিছু খেলো না, শুধু খেলো লাল একটু চা। এই যে তার সাথে সর্বশেষ আমাদের চা খাওয়া, বিস্কিট খাওয়া, এই আলোচনা, বিভিন্ন চলচ্চিত্র নিয়ে তার সে মাথা ব্যথা, সারাক্ষণ সর্বক্ষণ কীভাবে হল বাড়বে, কীভাবে ছবি বাড়বে, কীভাবে আমাদের দেশের ছবিগুলো অন্য দেশে যেতে পারবে, এই যে সারাক্ষণ সব সময় যে এই যে চিন্তা ছিল তার, যে চলচ্চিত্র কীভাবে এগিয়ে নেওয়া যায়, এই চিন্তাটা আমাদের খুব কম মানুষের মধ্যেই আমাদের আছে, যেটা আমাদের মিয়া ভাইয়ের মধ্যে ছিল অত্যাধিক অধিক পরিমাণ, যে চিন্তাই করা যায় না। তার জীবনের চলচ্চিত্রে আসার পরে আমি দেখেছি যে 24 ঘন্টার মধ্যে যতক্ষণ সে ঘুমাইতো ওই পর্যন্তই ঘুম তার,
আর সংসারের প্রতি থেকেও বেশি সংসার ছিল এফডিসির মানুষের সাথে। সব ক্যামেরাম্যান বলেন, লাইটম্যান বলেন, এই আর্টিস্ট বলেন, হিরো বলেন, রাজ্জাক ভাইয়ের সাথে বলেন, আলমগীর ভাইয়ের সাথে তো অন্তরঙ্গ সম্পর্ক ছিল। হিরো আলমগীর ভাই সাংঘাতিকভাবে অন্তরঙ্গ ছিল, দুজনে একসাথে অত্যাধিক ছিল, ভালো ছিল, খুবই ভালো ছিল। এবং চাষি ভাইয়ের সাথে, চাষি নজরুলের সাথে আমাদের মিয়া ভাই অনেক সময় রাগ করত, আপনার শুটিং আর আমি করুম না, যান করুম না। চাষি ভাইও রাগি মানুষ ছিল, যাও তুমি করো না, তোমার মতো হিরো আমার লাগবে না, রাগ করে চলে বসে থাকতো। কিছুক্ষণ পরে একজন লোক পাঠাইতো, আমাদেরই পাঠাইতো না, দেবী মিয়া জানতো দেন তো বেটা কি এখনও রাগ করে আছে নাকি, যান যান একটু বইলে আসেন যে ফারুক সাহেব রাগ গেছে গা, হাইসা হাইসা পাঠাইতো। এই সোনার মানুষটা আর তো আমরা দেখব না, সুন্দর মানুষটার মুখটা আমরা দেখব না। আপনাদের কাছে আবারও করজোরে অনুরোধ করছি, আমি আপনারা এই মানুষটার জন্য দোয়া করবেন, তার আত্মার মাগফিরাত কামনা করবেন এবং তার পরিবারবর্গ যারা ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, তাদেরকে যেন আল্লাহ ভালো রাখে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।